হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আজও আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আসলে আমাদের রোমানের প্রবাসী ভাই, সে মালয়েশিয়া থেকে এসেছে একজন, আর একজন কাতার থেকে এসেছে। আমি আজ তাদের থেকে কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনার নামটা জানতে পারি ভাই? আমার নাম মোহাম্মদ জিদারুল আলম। সো আপনি তো নতুন এই রোমানেতে এসেছেন এবং আজকে একটা খুশি সংবাদ বলতে চাচ্ছি কি, আপনি একটা নতুন সিমও কিনছেন। আপনি কাগজটা একটু দেখান, এটা সিমের, এটা হচ্ছে নতুন একটা সিম কিনছেন। আপনারা যদি কেউ রোমানেতে নতুন আসেন তাহলে অল্প টাকার মাধ্যমে একটা নতুন সিম কিনতে পারবেন, আর সেটা হচ্ছে যে 10 লে, এখন 11 লে হয়েছে। তো আমি তার থেকে কিছু তথ্য শেয়ার করবো। সে মালয়েশিয়া থেকে এসেছে। তো ভাই, আপনার সম্পর্কে যদি কিছু তথ্য বলতেন যে কিভাবে আপনি মালয়েশিয়া থেকে আসলেন। আসলে ভাই, আমি তো দীর্ঘদিন ধরে ইউরোপ আসার জন্য চেষ্টা করতেছি। তো ইউরোপ আসার জন্য একটা ধৈর্য থাকতে হয় এবং কি চেষ্টা করতে হয়। তো বিভিন্ন এজেন্সি আছে, পরিচিত লোক আছে, বিভিন্নজনকে বলা এবং কি কাজ। এখানে তো সব কাজের ওয়ার্ক পারমিট হয় না, কিছু নির্দিষ্ট কাজের ওয়ার্ক পারমিট হয়। তো ওই সব কাজের যদি আমি জানা থাকি এবং কি কোম্পানিকে যদি আমার বায়োডাটা পছন্দ হয়, তখন ওরা লোকগুলা নেয়। সব সময় নেয় না, এটা যখন ভ্যাকেন্সি থাকে তখন ভ্যাকেন্সি নেয়। তো আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে, ও আমাকে বলছে যে আমাদের কোম্পানিতে ভ্যাকেন্সি আছে, তখন আমি ওনাকে। আপনি মালয়েশিয়া কতদিন ছিলেন ভাই? আমি মালয়েশিয়া প্রায় 10 বছর ছিলাম। 10 বছর ছিলেন? জি। মালয়েশিয়া কোথায়? মানে মালয়েশিয়া তো অনেক, মালয়েশিয়া প্রথমে ছিলাম আমি আম্পাং, তারপর বকবিন্দন। এখন জোহর মোহারে ছিলাম। আচ্ছা আচ্ছা। ওইখান থেকে আসা আমার ফ্রেন্ডের মাধ্যমে ভ্যাকেন্সি যখন ছিল তখন আমি অ্যাপ্লাই করলাম। এখন তার আপনার যে ইউরোপে যে স্বপ্ন রয়েছে, অনেক মানুষের অনেকভাবে ইউরোপের স্বপ্ন থাকে, তো সেই বাস্তবায়নটা করতে আপনার কতদিন সময় লাগছে? অনেক দিন সময় লাগছে। আপনি কত রিসার্চ করছেন? খালি কি আপনি খালি রোমানের জন্য মানে? আমি রোমানিয়ান, আমার মেন টার্গেট ছিল সেন্ট্রাল ইউরোপ। ওইখানে তো স্টুডেন্ট ছাড়া সরাসরি ওয়ার্ক পারমিট খুবই কম হয়, এমনকি হয় না। তারপরে আমি চিন্তা করলাম রোমানিয়াতে যাই। রোমানিয়া যেহেতু ইউরোপ কান্ট্রি, ওইখানে যাই আমি, আমার দেখি আমার যে অভিজ্ঞতা আছে, আমার কাজের যে অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতাগুলো কাজগুলা করি। এখন ইনশাল্লাহ আমি কাজ করতেছি। আপনি মালয়েশিয়াতে কি ধরনের কাজ করতেন? মালয়েশিয়াতে আমি রেস্টুরেন্ট লাইফে কাজ করছিলাম। তো এখানে কি কাজ করতেছেন? এখানে সেম রেস্টুরেন্ট লাইফে কাজ অর্থাৎ করতেছি। সিমিলার, যেটাকে বলে লাফেল রোমানের ভাষা বলে। হ্যাঁ সেম, যেহেতু কাজ পাইছেন তাহলে তো আপনার জন্য একটু ভালোই হবে। সেম কাজ বলে তো কাজে কিরকম কমফোর্টেবল লাগতেছে? হ্যাঁ, প্রথম যে কোনো জিনিস তো একটু চ্যালেঞ্জ থাকে। হ্যাঁ, তারপর নিজের মতো নিয়ে নিতে হয়, এখন চেষ্টা করতেছি, বাকিটা দেখা যাক কী করা যায়। তাহলে অনেক দিনের স্বপ্ন আশাটা আপনার পূরণ হলো। এরকম অনেক হাজারো আমাদের প্রবাসী রয়েছে, এই তারা এই স্বপ্নের দেশ ইউরোপে সেটেল হওয়ার জন্য। আসলে ইউরোপে আসার উদ্দেশ্য হচ্ছে কি, নিজের লাইফটাকে সেটেল করার জন্য। কারণ বিদেশ যে কোনো দেশে আমাদেরকে কর্ম করে খেতে হবে, এটা কোনো অতুলনীয় না। আর এখন বর্তমানে যারা দেখতেছি 10 বছর, 15 বছর, 12 বছর অভাব নাই কাজে, তারা প্রবাসী হিসাবে দুবাই, কাতার, সৌদি আরব অনেক জায়গায় অনেকভাবে রয়েছে। কিন্তু একটা সব দেশে থেকে এখনও আস্তে আস্তে লোকজন এবং সেন্ট্রাল ইউরোপে বা ইউরোপের কান্ট্রিতে প্রবেশ করার জন্য তারা চেষ্টা করতেছে। আসলে কেউ সঠিকভাবে পাচ্ছে, আবার কেউ সঠিকভাবে পাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি কতদিন পরে আপনি এই যে সাকসেসটা হলো, যে মানে রোমানের যে ফাইলটা জমা দিয়েছিলেন, আনুমানিক কতদিন লেগেছে যদি একটু বলতেন? আমি ফাইল জমা দেওয়ার পরে খুব বেশি লাগে না, কারণ তখন তো ফাইল সাবমিট করার ছিল, কোম্পানির ভ্যাকেন্সি দরকার আর্জেন্ট। তো আমার প্রায় 15 থেকে 20 দিন লাগছে, 20 দিনের ভিতরে আমার ওয়ার্ক পারমিট চলে আসছে। কিন্তু সঠিক লোক হলে অথবা যখন ভ্যাকেন্সি থাকে তখন খুব দেরি হয় না। কিন্তু আমার যদি সঠিক না লোক হয় তখন আপনি ফাইল সাবমিট করেন তাহলে অনেক দেরি হতে পারে, অথবা ভ্যাকেন্সির জন্য ওয়েট করতে হবে। কারো যদি কোনো কোম্পানিতে ভ্যাকেন্সি থাকে তো সেটার জন্য ওয়েট করতে হয়। আনুমানিক কত টাকা লাগছে যদি একটু বলতেন? টাকা এখন এটা ডিপেন্ড করে ইউরোর উপরে। আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন 5,500 ইউরো ছিল। এখন ইউরোর যদি রেটটা বাড়িয়ে দেয় তখন এজেন্সি কিছু টাকা বাড়তি নেয়। ওটা এখন তো এটা হুবহু বেড়ে যাচ্ছে, এখন ইউরোর দাম বেড়ে যাচ্ছে, আর তারপরে এই মুহূর্তে সেনজেন হয়েছে। আপনি তো খুব লাকি যে একটা সেনজেন কান্ট্রিতে প্রবেশ করছে। যদিও অনেক মানুষ অনেকভাবে এই রোমানিয়া কান্ট্রিকে নিন্দা করতো, ইভেন আমরাও 1 বছর ওভার হয়ে গেছে আছি, তো 1 বছর কাছাকাছি, হ্যাঁ 1 বছর ওভার। তো এখন তো সেনজেন হয়ে গেছে এবং সামনে বছরে ফুল সেনজেন হবে, তখন তো আরও সুযোগ সুবিধা পাবো, এটা আশা করা যাক। বেতনটা কেমন পান আপনার?
মোটামুটি। বেতন এখানে এবং তো এখানে অনেকে বলে সাপ্লাই কোম্পানি আছে, কিন্তু ওই হিসাবে আপনি যে কোম্পানি পেয়েছেন কোম্পানি কিরকম আপনার সুযোগ সুবিধা দিতেছে? এখানে সাপ্লাই কোম্পানি তো সরাসরি হয় না, সাপ্লাই কোম্পানির ভিতরে হয়, তো তখন ওরা তো একটা নিয়ে নেয়, ওদেরকে তো একটা কস্টিং আছে, সাপ্লাই কোম্পানির তো খরচ আছে, খরচ বাদ দিয়ে আপনাকে বাকিগুলো দিবে। তো এখানে বর্তমানে বেশিরভাগই 600 থেকে 700 ইউরোর মতো প্রায় স্যালারি, আস্তে আস্তে হয়তো ওইটা 1000 ইউরোতে যাইতে পারে, কিন্তু সময় লাগবে। তো ভাই আপনার থেকে আরেকটি পরামর্শ চাবো, যারা নতুন হিসাবে রোমানিয়াতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে আছে এবং স্বপ্নের দেশ ইউরোপের যে কোনো প্রান্তে হলে যাওয়ার জন্য ইচ্ছা করতেছে, তো এই মুহূর্তে যারা রোমানিয়াতে ফাইল জমা দিয়েছে বা তাদের জন্য কিরকম সুসংবাদ হতে পারে বা ভালো হবে কিনা তাদের জন্য? কারণ যে ভালো হবে, ভালো খারাপ তো এখন আগে থেকে বলা তো বলা মুশকিল, মানে হয়তো ভালো হতে পারে অত খারাপ হতে পারে। তো যাদের অবস্থা খুব একটা ভালো, তারা যেখানে আসেন ঠিক আছে, পরিচিত লোকের মাধ্যমে যদি আপনি এখানে অথবা ভালো অপরচুনিটি পান তখন আসেন, তখন কোনো সমস্যা নাই। কিন্তু আপনি অপরিচিতের মাধ্যমে অথবা জানা শুনে যদি না আসেন অথবা বেশি টাকার জন্য ইয়ে করেন, তাহলে যা একটু সমস্যা হতে পারে। তো জানা শোনার মধ্যে অথবা খোঁজ খবর নিয়ে ভালো করে রিসার্চ করি, আসলে কোনো সমস্যা নাই আশা করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার এই চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাচ্ছি। আপনাকেও ভাই ধন্যবাদ এবং ভিউয়ার্সদেরকেও ধন্যবাদ, সবার আশা পূরণ হোক এই আশায় প্রত্যাশা করি। আমি এখন কাতারে একটা প্রবাসী ভাই, সে কোনো স্টেশনে কাজ করেছিল কাতারে এবং এখানে সে এসে রেস্টুরেন্টে কাজ করতেছে এবং তার থেকে আমি কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো ভাইয়ের সাথে আমরা প্রথমত পরিচয় হয়, ভাইয়ের নামটা কি ভাই? কাজী শামসুল ইসলাম। সো আপনি তো কাতার থেকে এসেছেন, আমরা জানি কাতারে ফুটবল খেলার অনেক সুনাম বয়ে এনেছিল, কিন্তু মাঝখানে আবার সুনাম ধ্বংস হয়ে গেছে, কারণ অনেক লস করছে যেটা পেপার পর থেকে এসেছে, যেভাবে তারা ইনভেস্ট করেছে, ইনভেস্ট অনুসারে সবকিছু হয় নাই ও হিসাবে। ওদের কাজ হচ্ছে কাতার এয়ারওয়েজের যে বিজনেস, এটা হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড। তো আপনি তো কাতার থেকে ভাই এসেছেন, তো কিসের জন্য আসলেন? আমি জানি স্বপ্নের দেশ ইউরোপে সবাই চিন্তা ভাবনা থাকে স্থায়ীভাবে বসবাস করার জন্য, তো আপনি যে কাতার থেকে আসছেন তো কিরকম আছেন এখনো রোমানিতে এসে? আলহামদুলিল্লাহ কাতারও ছিলাম খুবই ভালো আলহামদুলিল্লাহ, তবে এখানে আসার পরে এখানেও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আশা করি সামনের দিক দিয়েও আলহামদুলিল্লাহ ভালোই যাবে আশা করি। ইউরোপে যারা আসে, আমার মতামত ব্যক্তিগত, ইউরোপে যারা আসে বাস ফার্স্ট টাইম মানুষের এত আহামরি কিছু বেশি আশা করলে কিছু হয় না, আস্তে আস্তে এটা ইউরোপিয়ান সিস্টেম হচ্ছে কি ধাপে ধাপে মানুষ অগ্রসর হতে হয়। যে কোনো ক্ষেত্রেও দেখা গেছে কোনো লোক আসতে চাইলে বলে যে আমার স্যালারিটা কত হবে, আসলে স্যালারি মেন ইম্পর্টেন্ট না, যদি আসার উদ্দেশ্য হয় এখানে স্টেপ বাই স্টেপ মানুষের স্যালারি আস্তে আস্তে পর্যায়ক্রমে গিয়ে বাড়ে। এমন না যে ধৈর্য 1 লাখ 2 লক্ষ টাকা ইনকাম এরকম চাইলে কেউ আত্ম মানে দ্বিধাবোধ করবে, ইভেন এখান থেকে সে এমন না যে সেখানে স্টে করবো, অন্য কোথাও তার তো ড্রিম থাকতেই পারে, সে এখানে আস্তে আস্তে এখানে যদি সে ভালো কাজ দেখাইতে পারে, এক্সপিরিয়েন্স ভালো হয়, কাজের অগ্রগতি ভালো হয়, তাহলে তো সে অন্য জায়গায় গেল, এই ধারাটা ধরে রাখতে পারলে অন্য জায়গায় ভালো স্যালারি পাবে, ইভেন যেখানে কাজ করে সেখানেও ভালো স্যালারি পাইব যদি ভালো কাজ করতে পারে, স্যালারি প্রতি বছর বছর বাড়ে, এমন না যে এক স্যালারির উপরেই স্টে থাকে। আসলে ঠিক আছে যে কথাটা বলছেন ঠিকই, কারণ আসলে ইউরোপে একটি বিছানায় প্রথম যুক্ত হয়, যদি ইউরোপে আসার ইচ্ছা থাকে বা স্বপ্ন থাকে তাহলে যে কোনো বিছানায় যুক্ত হয়, পরে সিস্টেম সব কিছু বুঝতে পারে থাকার পরে। কারণ দেখেন আপনি যে সেন্ট্রাল ইউরোপের কথা চিন্তা করি, যে ফ্রান্স, স্পেন, জার্মানি, ইটালি, স্পেন, পর্তুগাল, এইসব দেশে কখনো হলে ওয়ার্ক পারমিট আপনি পাবেন না। এই যে এইসব দেশে যে যারা 10 বছর 15 বছর ধরে রয়েছে, এখন পারমানেন্ট কার্ড পাইছে, পাসপোর্ট পাইতেছে, স্পেনও পাসপোর্ট পাইতেছে, পর্তুগালও পাসপোর্ট পাইতেছে, তারা কীভাবে গেছে একটু যদি জানেন, হতে পারে অনেকে জানে, কারণ কী হচ্ছে যে অন্য অন্য দেশে ভিসা নেওয়া যায় সেটা হচ্ছে নর্মাল কান্ট্রিগুলো হচ্ছে, যে যেমন রোমানিয়া, যেমন গত কয়েক বছর ধরে অনেক এখানে আসার পরে চলে গেছে, তারপর হচ্ছে বুলগেরিয়া আছে, তারপর হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা দেওয়া যায়, এছাড়া আর কোনো ওয়ে নাই যে আপনার যে একটা শক্তিশালী ওয়ার্ক পারমিট নিয়ে, সেটা হচ্ছে ইউরোপে যদি ইচ্ছা থাকে বা আশা থাকে তাহলে যে কোনো একটা ভিসা নিয়ে নর্মাল কান্ট্রিজগুলো যেগুলো ভিসা দিচ্ছে, যেমন মনে করেন এখন হাঙ্গেরি দিতেছে, ইটালি, সরি হাঙ্গেরি, যে কাতার কী কাজ করছিলেন? কাতারে আমি সব ধরনের কাজই করছি, ইভেন কনেকশন লাইনের তো হ্যাঁ কাজই করছি, ইভেন এখানে রেস্টুরেন্টে কাজ করছি, যে এখানে আসছি কাজ করতেছি, আসল কাজের জায়গা নিজের থেকে মানিয়ে নিতে হবে, আমি এই যে কাজ করছি এই ফ্যাশায় আমি করতে হইব এমন কোনো বিষয় না, আমি এখানে আসছি আমার আসার ড্রিম ছিল যে আমি আসবো, আমি আসছি আমার আমারটা আমি আমার যে সেরাটা দেওয়ার কাজের
লিস্টটা দেওয়ার আমি চেষ্টা করতে হইব যেই আসুক। যে দেখেন ভাই আপনি কাজে আসুক, এই যে সবাই জানে, হ্যাঁ যে কাজে কাজে আসুক সে তার জায়গায় সে কাজটা ওইভাবে দিতে পারলে সে কোম্পানির কাছে ভালো থাকতে পারবো। ইভেন সেও স্যাটিসফাই হোক স্যালারির দিক দিয়ে যে কোনো বিষয়ে। ইভেন যারা এখন এখনও যারা আসতে চায় কাতার থেকে, ইভেন মধ্যপ্রাচ্য আর কিছু দেশ থেকে, যদি আসার এখন সুযোগ আছে, ভালো ইস্যু আছে, বিষয় হইতেছে, যদি আসতে চান তাইলে এখন ভালো মাধ্যম ধরে আপনারা আসেন। এটা আমার কথা যে আপনারা এখন সুযোগ আছে, কারণ ইউরোপে আসলে দেখা গেছে মধ্যপ্রাচ্য তো মানুষে স্থায়ী হইতে পারে না, এখানে একটা সময় আপনি স্থায়ী হতে পারবেন। দেখা গেছে কেউ 10 বছর, আমি 7 বছর কাতারে কাটাইছি, দেখা গেছে আমার ওখানে তো অন্য যেহেতু আমি তো পর্তুগাল ইভেন স্পেন যদি অন্য কোথাও দেখতাম হয়তো আমার ওখানে একটা আমি এখন বলুম যে আমার স্যালারিটা কম, স্যালারি কম বিষয় কম বেশি এরকম এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আপনি এখানে আসবেন, এখানে স্টে করবেন, উদ্দেশ্য এটা। আপনি ইউরোপ যারা আসে মেন মূলত যারা আসতে চায় স্টে করার জন্য এখানে। তো ভাই আপনি আরেকটা কথা জিজ্ঞাসা করুন, আর সেটা হচ্ছে যে আপনি জানি এবং সবাই জানে যে কাতারে যারা যায় সবাই কনস্ট্রাকশনে কাজ করে এবং আপনিও কনস্ট্রাকশনে বিভিন্ন রকমের লেভেলে কাজ করছেন, তো এই হিসাবে আপনি তো FMB অর্থাৎ ফুড অ্যান্ড বেভারেজের আন্ডারে রয়েছেন, অর্থাৎ রেস্টুরেন্ট লেভেলে কাজ করতেছেন, তো এই হিসাবে কি আপনার কি অনেক পরিশ্রম হচ্ছে না? পরিশ্রম যাই হোক কিন্তু সবাইকে মানিয়ে দিতে হয়, তো আপনার মুখ থেকে একটু শুনবো যে কীরকম পরিস্থিতিটা পাচ্ছেন এখানে। এখানে তবে ওখানকার কাজের মানে কাজের ধরন, কাতারে মিডিল ইস্টে যারা কাজ করে আমার জানা মতে, আমি ইভেন কাজ করছি 10 বছর, কারণ ওখানকার মতন এখানকার কাজের সিস্টেমটা খুবই পুরাই ভিন্ন। কারণ এখানে কনেকটেশন লাইনেও কাজের উপর ডিফেন্স করে আপনার স্যালারি, আপনি কাজ এখানে করতে হবে। ইভেন এই যে কাতারে যারা কাজ করে, কাতারে দেখা গেছে মানুষ সাপ্লাইয়ের কাজ সারাদিন এমনও হয় যে সারাদিন কাজে করা লাগে না, এমনও দিন যায় সে সারাদিন না কাজ করার পরও সে তার স্যালারি ঠিক আছে, আবার কেউ দেখা গেছে বৈষও থাকে, অনেক কিছু কাহিনী। কিন্তু এখানে কাজ করতে হবে, যে কোনো সেক্টরে যান আপনি কাজ করতে হবে এখানে। এখানে কাজ করলে আপনি ভালো, কাজ না করলে আপনি কিন্তু এখানে কোম্পানির কাছে কখনোই ভালো হইতে পারবেন না। তো আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করে, সেটা মনে কিছু যদি না করেন, সবাই জানতে চায় স্যালারি বা বেতনের বেতনের বিষয়টা নিয়ে। তো আপনি কাতারে যখন ইনকাম করতেন কিরকম একটা বেতন পাইতেন আর এখানে কেমন পাচ্ছেন? আমি কাতারে যখন ছিলাম আলহামদুলিল্লাহ আমি ম্যাক্সিমাম 1 লক্ষ টাকাই স্যালারি আমার উঠতে স্যালারি প্রত্যেক মাসে ফ্রি ভিসা ছিলাম, স্যালারি আপ অ্যান্ড ডাউন হইতো যে কোনো সময় কাজের উপর ডিফেন্স করে, কাজ অ্যাভেলেবল ছিল। এখন বর্তমানে কাজের অবস্থা খুবই খারাপ, কিন্তু যখন ভালো ছিল এখন কাতার পুরাই খারাপ ছিল তখন কন্টিনিউ স্যালারি খুবই ভালো ছিল, এখান থেকে অনেক ভালো। তবে এখানে যে এখন ভালো না তা না, এখানে আলহামদুলিল্লাহ কোম্পানি খুবই ভালো। ইভেন এখন আর আগের মতো সাপ্লাই কোম্পানি নাই, এখানে সব এখন রিয়েল কোম্পানিতে যারা আসতেছে ওয়ার্ক পারমিট বিষয়ে আসার পরে মানুষ কাজ পাইতেছে, একদিন দুই দিন পরে কাজ করতেছে, মানুষ ওইরকম স্যালারিও আর্ন করতেছে পাইতেছে। কিন্তু এখন আমি আলহামদুলিল্লাহ এখানে ভালো আছি, স্যালারি ম্যাক্সিমাম সবারই 80-90 এরকম সবাই পায় ম্যাক্সিমাম প্রথম ধাপে আসার পরে, যে কোনো লোক প্রথম ধাপে আসার পরেই 80-90 এরকম করে স্যালারি পায়।